এই 2017 সালে WBGTRB-র রেজাল্ট আউটের পর থেকে ওয়েটিং ক্যান্ডিডেটরা আজও পর্যন্ত বঞ্চিত আছে, এবং সেই বঞ্চনার জন্যই তারা অবস্থান বিক্ষোভে আছে চাকরির আশায়, চাকরির দাবিতে। সঙ্গ দিচ্ছেন বিজেপি নেতৃবৃন্দ, চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। অগ্নিমিত্রা পল এবং সজল ঘোষ দেখতে পাচ্ছেন সেই ছবি। সজল ঘোষ বসে রয়েছেন ধর্ণা মঞ্চে, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে চলছে এই ধর্ণা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবি দেখতে পাচ্ছেন গ্রুপ ডি নিয়োগের ধর্ণা মঞ্চ, সেখানে অগ্নিমিত্রা পল দেখতে পাচ্ছেন বসে রয়েছেন, তার পাশেই রয়েছেন সজল ঘোষ, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এই ধর্ণা। গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ধর্ণা লাগাতার চলছে, তাদের ধর্ণা সেই ধর্ণায় গিয়ে পৌঁছেছেন সজল ঘোষ, অগ্নিমিত্রা পল। ঠিক কি ছবি জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, দীর্ঘদিন ধরে আপনারা ধর্ণা অবস্থান করছেন, আপনাদের মূলত দাবিগুলো কি কি রয়েছে? আমাদের মেন দাবি হচ্ছে যে আমরা যারা এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বসছি, দীর্ঘদিনের আমাদের বঞ্চনার দাবি এবং দুর্নীতির শিকার, যার ফলে আমাদের সমস্ত ওয়েটিং যে সমস্ত কর্মপ্রার্থী আছে, যতক্ষণ পর্যন্ত সবার সুনিশ্চিত চাকরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এরকম আমরণ কর্মসূচি চালিয়ে যাব। একটা বিষয় উঠে আসছে যে আজকে বিজেপির তরফে অগ্নিমিত্রা পল এসেছেন, সজল ঘোষ এসেছেন, তাদের তরফে আশ্বাস মিলছে, তাতে করে কি আপনাদের কোনো রকমভাবে আপনারা আশ্বস্ত হচ্ছেন কি এই মুহূর্তে? আশ্বস্ত কিছুটা তো হচ্ছি, দেখা যাক এখন কতটা সরকার নাড়া যায়, সরকারের প্রতি কতটা ইয়ে হয়। আমি একবার চেষ্টা করে নেবো যে অগ্নিমিত্রা পলের কাছে যে আজকের এই আপনাদের আজকে এই মঞ্চে আসা, সেটাকে আপনি কতটা তাৎপর্যপূর্ণ ছোট করে। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এদের পাশে রয়েছি। এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই সরকারকে সেই প্রতিশ্রুতি পূরণ করতে হবে। শুধু খেলামেলার সরকার আর ওই কি বলবো, অনুদান দিয়ে যাবেন, দোল দিয়ে যাবেন, সেই রাজনীতি চলবে না। আমি একবার সামগ্রিকভাবে একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো, আমার ভিডিও জার্নালিস্ট মহিষেককে বলবো যে ছবিটা দেখা, এখানে যারা দেখছি তারা দুর্নীতির শিকার, এটা সরাসরি তারা লিখছেন যে আমরা বঞ্চিত, আমরা দুর্নীতির শিকার সরাসরি দেখাচ্ছে, এবং তাদের তরফে স্লোগানিং করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলে নেওয়ার জন্য। আপনারা দুর্নীতির শিকার বলছেন, আপনারা ষড়যন্ত্র শিকার, কিভাবে ষড়যন্ত্র শিকার হচ্ছে? যতদিন না চাকরি হয় আমরা ততদিন এই অনশন মঞ্চ থেকে এক পা নড়বো না, তাকে আমরা মৃত্যু বরণ করতে এখানে মৃত্যু বরণ করবো। আমাদের একবারে চাকরি চাই, আমাদের হাতে হাতে চাকরি চাই, কেন দেবেন না? 60,000 প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে 6,000 নিয়োগ হয়নি, দপ্তরে দপ্তরে লক্ষ লক্ষ শূন্য পথ, তবু কেন আমাদের চাকরি দেবেন না? এদিকে চারিদিকে আপনি অল ওয়েটিংদের চাকরি দিচ্ছেন, আর আপনার নিজস্ব দপ্তর আমরা কারো কাছে যেতে পারিনি, হ্যাঁ, সেখানে আপনারা কেন আমাদের ওয়েটিংদের চাকরি দেবেন না? একটা ওয়েটিং যে বোর্ডটাকে তুলে দিলেন, কোনো র্যাঙ্ক দেননি, কার এক কার 100 কোনো জানতে পারিনি, কোথায় কাদের নিয়োগ করা হয়েছে, আরটিআই করতে যে উত্তর পাওয়া যায়নি, কিসের জন্য, কাকে ছলনা করার জন্য, কাকে লুকোনার জন্য আজকে আমরা বসে আছি। তাই আমাদের একটাই দাবি সরকারের কাছে, আপডেটের ভ্যাকান্সিতে অল ওয়েটিংদের পুজোর আগে চাকরি চাই, নাহলে আমরা এই অনশন মঞ্চ থেকে একটা পাও নড়বো না। সরাসরি আমি ছবিটা দেখাবো, কোথায় কোথায় দেখতে পাচ্ছি এখানে, কোথায় কোথায় কোন কোন দপ্তরে, কোন কোন দপ্তরে চাকরি, এখানে সরাসরি লেখা আছে নবান্নের PNAR দপ্তরে, ভুতুরে আপডেট মানছি না, মানবো না। এখানে লেখা রয়েছে হায় হায় সরকার, চাকরিটা দরকার, এক এক পর এক আপডেটেড শূন্য পদে বঞ্চিতদের নিয়োগ চাই, এই সমস্ত দাবিকে সামনে রেখে মূলত দীর্ঘদিন ধরে তারা না খেয়ে না স্নান করে তারা এই মুহূর্তে ধর্ণা মঞ্চে এসে সামিল হয়েছেন, এবং এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এই বিষয়টাকে সামনে রেখে মূলত বিজেপির তরফে অগ্নিমিত্রা পল, সজল ঘোষ তারা এসেছেন, এসে এই যারা বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, এবং তাদের তরফে যেটা আশ্বাস দেওয়া হয়েছে, বিজেপির তরফে আশ্বাস দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি দাওয়া সমাধান হবে ততক্ষণ পর্যন্ত এই এই ধর্ণা যেন চলবে। একই সঙ্গে যারা বিজেপির যারা কর্মীরা রয়েছেন বা নেতৃত্বরা রয়েছেন তারাও পাশে থাকবেন, এমনটা কার্যত আশ্বাস দিয়েছেন, এবং এই আশ্বাসে কার্যত আশ্বস্ত হচ্ছেন এখানকার যারা ধর্ণা মঞ্চে ইতিমধ্যে রয়েছেন যারা চাকরি প্রার্থীরা তারা। কাজে সামগ্রিকভাবে এটা একটা রাজনৈতিক একটা বার্তাও নিয়ে যাচ্ছে কোনো দিক থেকে, তার পাশাপাশি যে চারিদিকে নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি দেখা যাচ্ছে তার মধ্যে দাঁড়িয়ে এই ধর্ণা মঞ্চ একটা রাজনৈতিক অর্থ
অর্থ বহন করছে তার বলার অপেক্ষা রাখে না সমন্ত্রিতা।